আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে ওয়েলকাম করছি। এবার তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 13.2 এর 9 নম্বর সমস্যাটি সমাধান করব। তো এই সমস্যাটি সমাধান করে এই টাইপের আর একটা প্রশ্ন তোমাদের বাড়ির কাছে দেবো। তো এটা আমরা সমাধান করি। তো এখানে বলছে যে একটা ধারা দেওয়া আছে, সেই ধারাটির কোন পথ 8√2 হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু এটা একটা গুণোত্তর ধারা, তাহলে 1/√2 − 1 + √2 − ……. এবার ধারাটির কোন পথ 8√2 আমাদের বের করতে হবে। তাহলে শুরুতে আমরা যেটা করব, যে ধরি ধারাটির প্রথম পদ এ সমান 1/√2, যেহেতু ধারাটির প্রথম পদকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, এবং সাধারণ অনুপাত যেটা, যে কোনো সংখ্যা তার আগের সংখ্যার ভাগফল। তাহলে যে কোনো সংখ্যা হচ্ছে −1, তার আগের সংখ্যা হচ্ছে 1/√2। তোমরা এই যে কোনো সংখ্যা এই √2কেও ধরতে পারতা, তাহলে আমাদের লিখতে হতো যে √2 − 1 = −√2। একই রেজাল্ট হতো। তাহলে −1কে 1/√2 দ্বারা ভাগ করে দিলে এটা হয় −√2। কারণটা কি, যে −1 এর সাথে 1/√2 ভাগ, তাহলে −1 ভাগ 1/√2, তাহলে আমাদের দ্বারায় −1, এই ভাগের কাজ হচ্ছে গুণ হয়ে এই ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে দেখো এটা সমান সমান আমাদের −√2 আসে। তাহলে গুণোত্তর ধারা, যেহেতু এখানে প্রথম পদ এ এবং সাধারণ পদ আর আমরা বের করে নিলাম। এখন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমার খেয়াল রাখবা যে যদি বলে যে কোন পদ, যে ধারাটির কোন পদ 8√2, তাহলে অবশ্যই তোমাদেরকে ধরে নিতে হবে ধরি ধারাটির ন্যূনতম পদ 8√2। তাহলে ধরি গুণোত্তর ধারার ন্যূনতম পদ হচ্ছে 8√2। তাহলে গুণোত্তর ধারার ন্যূনতম পদের সূত্র আমরা জানি যে ar^n−1, এটা হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদ বা যে কোনো পদ নির্ণয়ের ফর্মুলা। তাহলে n-তম পদের পরিবর্তে আমরা লিখব ar^n−1, ডান পাশে থাকে 8√2। এখন মান বসাই দিই, এর মান হচ্ছে 1/√2 এবং আর এর মান হচ্ছে −√2। তাহলে মান বসিয়ে দিলাম। এখন দেখো 1/√2 ভাগ অবস্থা আছে, তাহলে এটা ডান পাশে পাঠিয়ে দিতে হবে। ডান পাশে পাঠিয়ে দিলে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ −√2 হোল টু দি পাওয়ার n-1, এবং এখানে এই 1/√2টা গুণ হয়ে ডান পাশে চলে যাবে। তাহলে দেখো এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটার মান হবে 16। কারণটা কি, তাহলে 8√2 হোল স্কোয়ার হয় এখানে, কারণ দুইটা রুট টু আছে হোল স্কোয়ার, এবং এই স্কোয়ার আর রুট ভ্যানিশ হয়ে যায়, তোমরা অবশ্যই জানো। তাহলে 8 × 2 = 16 হয়। এখন দেখো বাম পাশে যেটা, এখানে দেখো এখানে এটাকে সূচকীয় রাশিতে আছে, অর্থাৎ এই −√2 এটা হচ্ছে ভিত্তি এবং পাওয়ার হচ্ছে n-1। তো আমাদের ডান পাশের যে রাশিটা মানে 16 কে আমাদের সূচকীয় রাশিতে প্রকাশ করতে হবে। তাহলে 16 এর যদি আমরা উৎপাদক নিই, তাহলে দেখো 2 × এখানে 2 দ্বারা ভাগ করলে 8 হয়, এবং আবার 2 দ্বারা ভাগ করলে 4 হয়, 2 দ্বারা ভাগ করলে 2 হয়। তাহলে এই 16 কে আমরা লিখতে পারি 2 × 2 × 2 × 2, তার মানে এখানে 2⁴, এটা লিখতে পারি। কিন্তু আমাদের দেখো এই যে বাম পাশে যে ভিত্তিটা −√2 আছে, তো আমাদের এইটা করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, দেখো আমরা এই −√2 দিয়ে আমরা একটা স্কোয়ার দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। কারণ দেখো এই যে −√2 হোল স্কোয়ার মানে কিন্তু 2। তাহলে এই যে 2⁴, এটাকে আমরা লিখতে পারি −√2 হোল স্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেটে 2⁴, এবং এটাকে আমরা লিখতে পারি −√2। দেখো এই পাওয়ারে পরে কিন্তু গুণ হয়ে যায়, অর্থাৎ এখানে 8 হবে। তাহলে −√2 হোল টু দি পাওয়ার 8, এটার মান কিন্তু অবশ্যই 16। এটা কেন করলাম, যে বাম পাশে যেহেতু ভিত্তি −√2 আছে, তো ডান পাশে রাশিটাকে আমরা ওই ভিত্তির আকারে লিখলাম। তাহলে এখন নেক্সট লাইনে যেটা আমাদের করতে হবে, যে আমরা লিখতে পারি −√2 হোল টু দি পাওয়ার 8। তাহলে দেখো আমরা সূচকের একটা সূত্র জানি, যে e^x = e^y হলে, অর্থাৎ ভিত্তি সেম হলে পাওয়ার দুটা সমান হয়। তাহলে এই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করি, অর্থাৎ উভয় পক্ষের ভিত্তি এখানে −√2। তাহলে আমরা নেক্সট লাইনে যেটা করব, যে
এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আমরা এইট লিখতে পারি। তাহলে এই মাইনাস ওয়ানটাকে ডান পাশে পাঠিয়ে দিতে হবে, বা এন ইজ ইকুয়াল টু এইট প্লাস ওয়ান, তাহলে এন এর মান হচ্ছে এখানে 9। তাহলে এই ধারাটির এই যে 9 নম্বর পদ, অর্থাৎ এখানে নয়তম পদ হবে 8√2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই টাইপের একটা ম্যাথ আমি তোমাদেরকে এইচডব্লিউ দিচ্ছি, বাড়ির কাজ যেটা, যে এখানে উত্তর সহ আমি লিখে দিয়েছি, একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, এখানে √2-র জায়গায় আমি 5 বসিয়ে দিয়েছি, √5 দিয়েছি। তাহলে বলা হলো প্রশ্ন যে ধারাটির কোন পথ 6 to 5 ইন্টু √5, অর্থাৎ এখানে এনতম পদ কত, বা এন এর মান এখানে নির্ণয় করতে হবে, এখানে উত্তর হবে 11। তো আশা করি তোমরা এভাবে সমাধান করতে পারবা। সবাইকে ধন্যবাদ।